ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরহাদ হাকিম, তিনি কি বলেছেন শুনব। আমরা অত্যন্ত দুঃখিত, এই আমাদের আলিপুরেরই উনি এমএলএ ছিলেন, ওনার পরে আমিও আলিপুরের এমএলএ হয়েছিলাম। অত্যন্ত ভালো মানুষ, সেন্ট্রাল গভর্নমেন্টের যে বদলার নীতি উনি মানসিকভাবে নিতে পারলেন না, তাই আজকে উনি নেই, চলে গেলেন। ওনার আত্মার শান্তি পাক এই কামনা করি।